ভোট বয়কটের ডাক দেওয়ার পর প্রথম রায়গঞ্জের সুভাষগঞ্জে পথশ্রী প্রকল্পের সূচনা করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন উদ্যান পালন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী। যদিও তিনি বিষয়টিকে বিক্ষোভ বলে মানতে চাননি, তিনি বলেন এরাজ্যে 22টি জেলায় পথশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী, এর ফলে যার পরনাই খুশি এরাজ্যের মানুষ। মঙ্গলবার রায়গঞ্জের সুভাষগঞ্জ কালীবাড়ি ময়দানে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। এদিন মন্ত্রী জেলার 214টি রাস্তার কাজের সূচনা করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোলাম রাব্বানী উত্তর দিনাজপুর জেলার উন্নয়ন নিয়ে বিঁধলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। এদিন রাব্বানী সাহেব কটাক্ষের সুরে বলেন, সাংসদ দেবশ্রী চৌধুরীকে আমি সম্মান জানাই, যদি তিনি জেলার উন্নয়নে টাকা বরাদ্দ করে থাকেন তাহলে স্যালুট জানাব, একটা রাস্তা নির্মাণও যদি উত্তর দিনাজপুরে করে থাকেন আমি স্যালুট জানাব। সাংসদ জেলার জন্য কোনো কাজ করেননি, রায়গঞ্জ ও ডালখোলায় যে বাইপাস হয়েছে তার সার্ভিস রোডটি করেননি, আমি সাংসদকে বলার পর সার্ভিস রোডটি হয়। মন্ত্রীর দাবি, সাংসদ কোনো কাজ করেননি বলে কোনো জায়গায় যেতে পারছেন না, রাস্তাঘাট তৈরি করলে মানুষ বলবেন আমরা করেছি সেজন্য আমাদের কথা লোকে বলছেন। আজ সারা রাজ্যে 12,000 কিমি রাস্তার কাজের সূচনা হলো, এর থেকে বড় কাজ আর কি হতে পারে? রাজ্য সরকারের তো টাকা নেই, তাহলে এই টাকা আসছে কোথা থেকে? এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা রাজ্য সরকারের ফান্ড থেকে হচ্ছে, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। 1,15,000 কোটি টাকা বঞ্চনা করা সত্ত্বেও 12,000 কিমি রাস্তার কাজের সূচনা হচ্ছে, এর থেকে বড় ব্যাপার আর কিছুই হয় না। এদিন গ্রামবাসীরা কি বলতে চেয়েছেন শোনাবো। সে তো মুখ্যমন্ত্রী করছে, পঞ্চায়েতের যে দাঁড়াইছে সে এতদিন কোনোদিন মুখে দিয়েও দেখেনি যে রাস্তার কি অবস্থা। হ্যাঁ, সবাই তো তাই বলছে, আমরা যদি রাস্তা ঠিক না আমরা ভোট বয়কট করবো, যদি না হয় বয়কট করবো। এদিন উদ্যান পালন দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী কি কি বলেছেন শুনবো। আজকে আমাদের মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে আপনার 12,000 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য ইনোগ্রেশন করলেন, সেখানে 4,000 কোটি টাকা তো বেশি লাগছে, আর 30,000 আপনার 9,000 স্কিম 9,000 রাস্তা হবে, 30,000 গ্রাম ওটাকে টাচ করবে, 30,000 গ্রামের লোক ওটাকে সুযোগ সুবিধা পাবে আর অসুবিধা হবে। স্যার দিনাজপুরে আমাদের 214টা স্কিম 328 কিলোমিটার রাস্তা 100 কোটি টাকা, এটা আমাদের ডিএম সাহেব, আমাদের অল এডিএম সাহেব, সভাধিপতি আমাদের কবিতা বর্মন, আমাদের প্রধানমন্ত্রী সাহেব, এসপি সাহেব, সবাই আমরা আছি। আজকে রাস্তাটা দিদি আমাদের মানুষের ওখানে করলেন সিঙ্গুরে, আর আমরা এখানে আজকে রায়গঞ্জে এই রাস্তাটা আজকে তো রাস্তা হওয়ার পর লোকগুলো অনেক আনন্দ হয়েছে, আনন্দ পেয়েছে, রাস্তা হবে, রাস্তা হচ্ছে। বুঝলেন, জেলার এত রাস্তা থাকতে এই রাস্তাটা ভোট বয়কটের হুমকি দিয়েছিল বিধানসভা ভোটের আগে, রাস্তা হয়ে যাবে তো সেই কারণে কি এই রাস্তাটা উদ্বোধন হচ্ছে জেলা? না 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 না, এটা পথশ্রী রাস্তা ছিল, দিদিকে কেন কেউ এখান থেকে লিখিত হিসাবে দিয়েছিলেন, কমপ্লেন করেছিলেন দিদি ডাইরেক্টলি। আজকে আমাদের সুরক্ষা কাগজের জন্য যে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি বাড়িতে যেগুলো স্কিম যারা পাইনি তারা 1 তারিখ থেকে দুবারে সরকার হবে, 10 তারিখ অব্দি, 10 তারিখ থেকে 11 তারিখ থেকে আমরা ডেলিভারি স্থান। জেলার এত রাস্তা থাকতে এই রাস্তাটা জেলা স্তরের উদ্বোধন কেন, যেখানে ভোট বয়কটের হুমকি দেওয়া হয়েছিল বিধানসভা ভোটে? না না না, আমরা পুরো রাস্তা 330 কিলোমিটার রাস্তা আমরা ইনোগ্রেশন করছি এখান থেকে করে, তারপরে আমরা আজকে সবাই সবকটা ব্লকে, সবকটা গ্রাম পঞ্চায়েতে, সবকটা বুথে, সবকটা ওয়ার্ডে আমাদের রাস্তা হচ্ছে। বলছি মুখ্যমন্ত্রী জব কার্ডের উপরে খুব গুরুত্ব দিচ্ছেন, যে 100 দিনের কাজে যারা আছে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, হঠাৎ করে এই চিন্তাধারা কেন আসলো? কেন আসবে না, একটা এক এমজি এনার্জি ওই একতে কারো টাকা কেউ বন্ধ করতে পারে না, আর এমজি এনার্জির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ রেখেছে, যার ফলে যেগুলো লোক আজকে জব পাচ্ছে না, থাকতে পারছে না, তার জন্য উনি কিন্তু আপনার কি পাশাপাশি মনে হচ্ছে না যে 100 দিনের কাজ যারা করেছে, যারা টাকা পায়নি এখনো পর্যন্ত জব কার্ডের, অনিয়ম ভাবে দুর্নীতি হয়েছে, সেগুলোর জন্য মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছে? যদি দুর্নীতি হয়ে থাকতো সেন্ট্রাল টিম তো এসেছিল, সেন্ট্রাল টিম কার,
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিজেপি সরকারের তারা তো একটা কোনো জায়গায় যদি ডিফল্ট হতো বা ফল্ট হতো এফআইআর তো করেনি কোনো প্রধানের নামে। দুই নম্বর জগদীশপুরের 19টা পুকুর এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ, কোর্টে কেস চলছে, কি বলবেন? না সাবজুডিস আছে, এটা তো আমরা কিছু বলতে পারবো না, কোর্টে কি ফাইনাল। এই রাস্তাটার ব্যাপারে বিজেপি বলছে সাংসদ দেবশ্রী চৌধুরী, তিনি টাকা অলরেডি অ্যালোট করেছেন। দেবশ্রী চৌধুরীকে আমি সম্মান জানাই, যদি উনি করে থাকেন আমি স্যালুট জানাবো। একটা রাস্তা একটা কাজ যদি সারা উত্তর দিনাজপুরে বলে দেয় আমি স্যালুট জানাবো। এক নম্বর, এক নম্বর, দুই নম্বর, আপনারা বলুন তো এই আপনার এটা বাইপাস যেটা হয়েছে রায়গঞ্জে লালগোলা যেটা বাইপাস সার্ভিস রোডটা করেনি, যেদিন গদগরি সাহেব আসবেন সেদিন আমি এখানকার রিজনাল অফিসে ছিল ডিএম সাহেব ছিল, আমি ধরলাম ওনাকে যে এটা সার্ভিস রোডটা কেন করেনি। সার্ভিস রোডটা আমার বলার পর হয়েছে দেবশ্রী রায় চৌধুরী, যার জন্য কোনো জায়গায় যেতে পারছে। রাস্তা করলে, ঘাট করলে, কিছু কাজ করলে লোক নিশ্চয় করবে। আজকে আমরা করছি সবাই আমাদের নাম পথশ্রীর এই যে প্রকল্পটা, এটা কোন ফান্ডের টাকা হচ্ছে? এটা রাজ্য সরকার, রাজ্য সরকার তো বলছে টাকা নেই, রাজ্য সরকারের টাকা নাই, মানে রাজ্য নিজের টাকা নাই, কেন্দ্রীয় সরকার বঞ্চনা রেখেছে। 1,15,000 কোটি টাকার বঞ্চনা লঞ্চনা করার সত্ত্বেও আজকে 12,000 কোটি টাকা, 12,000 কিলোমিটার যে রাস্তার নির্মাণ হয়, ইনোভেশন হয়, এর থেকে বড় ব্যাপার হয় না। বিজেপি যে এটা জিগির তুলেছে, এই টাকাটা যে টাকাটা বন্ধ করেছে, এই টাকা বিজেপির টাকা না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকা না, এটা টাকা রাজ্য সরকারের। আমাদের এখান থেকে জিএসটির টাকা, এখান থেকে ট্যাক্স কালেকশন করে নিয়ে যাচ্ছে, ওই টাকাটা আমাদেরকে দিচ্ছে না, যার জন্য আমাদের কাল কালকে আমাদের মানে পুজো আমাদের ওই ধর্ণা দেবো। যে টাকা এনএইচের কাজ আটকে আছে মধুপুরে এখনো, সেখানে অনেক আন্দোলন, অনেক বিতর্ক হয়েছে রাজনৈতিক। আমার আমার বক্তব্য এনএইচটা তো আমরা দেখি না, আমরা জমি দিচ্ছি, আমরা লজিস্টিক সাপোর্ট দিচ্ছি, আপনি দেবশ্রী রায় চৌধুরীকে ধরেন না। থ্যাংক ইউ। রায়গঞ্জের সুভাষগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।